হুজুর কোনো স্বামীর যদি যৌন সমস্যা থাকে এবং ওই স্বামীর ওই স্ত্রী যদি সন্তান লালন পালনের জন্য এবং সমাজের মান সম্মান হারানোর ভয়ে এবং জান্নাত লাভের আশায় যদি সংসার করে তাহলে মহান আল্লাহ এত বড় ত্যাগের বিনিময়ে ওই নারীকে জান্নাত দিবেন কি দিতেও পারেন ত্যাগ স্বীকার করলে আবার আপনি ছাড়তেও পারেন এখানে মান সম্মানের কিছু নাই আপনার ভালো না লাগলে আপনি স্বামীকে তালাক দিতে পারেন খোলা তালাক কোনো সমস্যা নেই আর যদি থাকেন ধৈর্য ধারণ করেন তো আল্লাহর বদলা অবশ্যই দিবে স্কুল কলেজের চাকরি মহিলারা করতে পারবে কিনা পর্দার লঙ্ঘন হলে সহশিক্ষা থাকলে এবং সহশিক্ষার মধ্যে পর্দা না থাকলে অবশ্যই করা যাবে না সেই চাকরি থেকে বিরত থাকতে হবে দুইটা শর্তে চাকরি করা যায় এক পর্দার যদি লঙ্ঘন না হয় দুই পরিবারের সন্তান লালন পালনে যদি ক্ষতি না হয় পর্দার লঙ্ঘন হচ্ছে না কিন্তু চাকরির কারণে সন্তান লালন পালনে ক্ষতি হচ্ছে সন্তানকে সময় দেওয়া যাচ্ছে না তাহলে ওই চাকরিও হারাম ওই চাকরিও হারাম ওই চাকরিও হারাম যেই চাকরির কারণে সন্তানকে সময় দেওয়া যায় না মেয়েদেরকে দূরে বাইরে রেখে পড়ানো যায় কিনা এটা একটা কঠিন প্রশ্ন এই প্রশ্ন আমাদের দেশে কেউ জিজ্ঞেস করে না আমার কিছু উস্তাদ আছেন ভারতে দারুলুম দেওবান্দে তারা এই ফতোয়া দিতেন যে না মেয়েদেরকে বাহিরে রেখে পড়ানো যাবে না তবে অধিকাংশ আলেমা সৌদি আরব সহ ভারত পাকিস্তান বাংলাদেশ সহ অধিকাংশ আলেমা এই ফতোয়া দিয়েছেন যে যদি পর্দার হেফাজত থাকে নিরাপত্তার কোনো সমস্যা না থাকে পর্দার হেফাজত থাকে নিরাপত্তার কোনো সমস্যা না থাকে তাহলে বাইরে থেকে পড়াশোনা করতে পারে টিভি অথবা মোবাইলে কাবা ঘর দেখলে স্বভাব হবে কি টিভি অথবা মোবাইলে কাবা ঘর দেখলে স্বপ হবে কি অল্লাহ আলম কাবা ঘর দেখলে স্বপ হবে কাবা ঘর দেখে দোয়া করতে হবে এটা বাস্তবে কাবা ঘর দেখার সব বাস্তবে কাবা ঘর দেখে দোয়া করার সব কাবা ঘরের ছবি বা কাবা ঘরের ছবি মোবাইলে বা টিভিতে দেখলে সেটা হিন্দুদের মূর্তিদের মতো হয়ে গেল ওটা না কাবা ঘরে গিয়ে কাবা ঘরের সামনে কাবা ঘরকে দেখে দোয়া করতে হবে কাবা ঘরকে দেখে কাবা ঘরের সামনে থেকে সেটা একটা এবাদত সেই দোয়া করা সেটা আলাদা আর কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তর দিচ্ছি ফরজ সালাত যখন আমি একাই পড়বো তখন সুরাকেরাত আস্তে পড়বো না জোরে পড়বো আপনার মতামত জানতে চাই যখন জোরে পড়ার তখন জোরে পড়বেন আর যখন আস্তে পড়ার তখন আস্তে পড়বেন তথা মাগরিব এশা ফজর একাই পড়েন আর জামাতবদ্ধ পড়েন জোরে কেরাত করবেন তিনজন ছাড়া তো ফুল জামাত হয় না তো আমাদের গ্রামে দুইজন মিলে ফরজ সালাত আদায় করে সোরা কেরাত জোরে পড়ে আরে একা হলেও তো সোড়াকেরাত জোরে পড়তে হবে দুইজনকে আর তিনজনকে গ্রামে গ্রামে চুল ছড়ানোর কাজ এসেছে অনেক দিন যাবত মহিলারা এই কাজ করে এই কাজ করার পর সালাত আদায় করলে কবুল হবে কিনা কারণ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব সম্প্রদায়ের লোকের চুল থাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে এটা কি বুঝলাম না চুল ছড়ানো মানে চুল মানুষের মহিলাদের মাথার চুল আর কি বিক্রি হয় বিক্রি করে আবার করে কি করে মানুষের চুল বিক্রি করাই তো হারাম ঠিক আছে মানুষের আদম সন্তানের শরীরের অংশ বিক্রিযোগ্য নয় চুল হোক কিডনি হোক রক্ত হোক আদম সন্তানের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় না বিক্রি করা হারাম দান করে দিতে পারেন কিন্তু বিক্রি করতে পারবেন না শায়েক অর্থ কি শায়েখ অর্থ হচ্ছে জ্ঞানী পণ্ডিত বড় ব্যক্তি শ্রদ্ধেয় ব্যক্তি সম্মানিত ব্যক্তি তাদেরকে আরবিতে বলা হয় শায়েখ শায়েখের শাব্দিক অর্থ হচ্ছে যার বয়স বেশি হয়ে গেছে তাকে আরবিতে বলা হয় শায়েখ বেতির সালাতের পদ্ধতি কি এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত এটাই বেতির তিন রাকাত আদায় করলে মাগরিবের মতো আদায় করা যাবে না তথা দুই রাকাত পড়ে বসা যাবে না বরং তিন রাকাত একটা না পড়ে সালাম ফিরতে হবে চাদর গায়ে দিয়ে সালাত হবে পবিত্র থাকলে গায়ে দেন না কেন সালাত হবে উজু করার পর আয়নায় মুখ দেখা যাবে কি ওযু করার আগে কি পরে কি চব্বিশ ঘন্টা আয়নায় মুখ দেখা যাবে জামাতে ইমামের সঙ্গে সুরা ফাতেহা পড়তে হবে কিনা অবশ্যই পড়তে হবে সুরা ফাতেহা ছাড়া সালাত হবে না রাতের ফরজ সালাতে জামাতে সুরা ফাতেহা পড়ব কিনা অবশ্যই যে কোনো ফরজ সালাতে জামাত হোক অথবা জামাত বাদ যাক সুরা ফাতেহা পড়তেই হবে নামাজের সুরা শুনতে বলা হয়েছে সুরা আরাফের দুইশো চার নম্বর আয়াত এর অর্থ হচ্ছে সুরা বাদে অন্য যে আয়াত তেলাওয়াত করবেন ইমাম সাহেব সেই তেলাওয়াতটা আপনি শুনবেন আর সুরা ফাতেহা নিজে পড়বেন আর সুরা বাদে বাকি তেলাওয়াতগুলো মনোযোগ দিয়ে শুনবেন হুজুর কোনো স্বামীর যদি যৌন সমস্যা থাকে এবং ওই স্বামীর ওই স্ত্রী যদি সন্তান লালন পালনের জন্য এবং সমাজের মান সম্মান হারানোর ভয়ে এবং জান্নাত লাভের আশায় যদি সংসার করে তাহলে মহান আল্লাহ এত বড় ত্যাগের বিনিময়ে ওই নারীকে জান্নাত দিবেন কি দিতেও পারেন ত্যাগ স্বীকার করলে আবার আপনি ছাড়তেও পারেন এখানে মান সম্মানের কিছু নাই আপনার ভালো না লাগলে আপনি স্বামীকে তালাক দিতে পারেন খোলা তালাক কোনো সমস্যা নেই আর যদি থাকেন ধৈর্য ধারণ করেন তো আল্লাহর বদলা অবশ্যই দিবে স্কুল কলেজের চাকরি মহিলারা করতে পারবে কিনা পর্দার লঙ্ঘন হলে সহশিক্ষা থাকলে এবং সহশিক্ষার মধ্যে পর্দা না থাকলে অবশ্যই করা যাবে না সেই চাকরি থেকে বিরত থাকতে হবে দুইটা শর্তে চাকরি করা যায় এক পর্দার যদি লঙ্ঘন না হয় দুই পরিবারের সন্তান লালন পালনে যদি ক্ষতি না হয় পর্দার লঙ্ঘন হচ্ছে না কিন্তু চাকরির কারণে সন্তান লালন পালনে ক্ষতি হচ্ছে সন্তানকে সময় দেওয়া যাচ্ছে না তাহলে ওই চাকরিও হারাম ওই চাকরিও হারাম ওই চাকরিও হারাম যেই চাকরির কারণে সন্তানকে সময় দেওয়া যায় না আমি অত্যন্ত বদমেজাজি আমার রাগ আমি কন্ট্রোল করতে পারি না নিজের অনিচ্ছা সত্ত্বেও আপন সাথে খারাপ ব্যবহার করে ফেলি আপনি মহান আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে হেদায়ত দান করেন আল্লাহ মামিন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক যখন জামিয়া সালাহের জন্য যখন যখন রাগ হবে তখন আপনি সর্বপ্রথম আউজবিল্লাহ হিমিনের সহিত অনির্লা জিম পড়বেন যখন রাগ হবে আউজুবিল্লা পড়ার পর বসে যাবেন দাঁড়িয়ে থাকলে বসে যাবেন বসে থাকলে শুয়ে পড়বেন যদি তাতেও কাজ না হয় তাহলে অজু করবেন এই কয়েকটা মাধ্যমে রাগ কন্ট্রোল করার চেষ্টা করবেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে জাকাত ফেতরা ওসর ও কুরবানির চামড়ার টাকা এরকম ইসলামী জালসায় দান করা যাবে কি জাকাতের টাকা দান করা যাবে ওসর কুরবানির চামড়াও দান করা যাবে তবে ফেতরা শুধু মিসকিনকে দিতে হবে শুধু ফকিরকে দিতে হবে ফেতরা বন্ধক তো আমরা জায়জ মনে করি না ঘরে মূর্তির ছবি থাকলে সেই ঘরে কি নামাজ কবুল হবে মূর্তিকে সরিয়ে ফেলতে হবে মূর্তিকে ঢেকে দিতে হবে তাহলে সালাদ হবে যদি পকেটে টাকা থাকে তো পকেটে টাকা তো ঢাকা অবস্থাতে আছে পকেটের টাকা পকেটের মধ্যে মানিব্যাগের মধ্যে ঢাকা অবস্থায় আছে ঢাকা অবস্থায় থাকলে কোনো সমস্যা নাই স্ত্রী নামাজ না পড়লে তার কী ব্যবস্থা স্ত্রীকে ছেড়ে দিতে হবে যদি সালাত আদায় না করে তাহলে তালাক দিয়ে দিতে হবে অথবা হেদায়েত করার চেষ্টা করতে হবে মেয়েদেরকে দূরে বাইরে রেখে পড়ানো যায় কিনা এটা একটা কঠিন প্রশ্ন এই প্রশ্ন আমাদের দেশে কেউ জিজ্ঞেস করে না আমার কিছু উস্তাদ আছেন ভারতে দারুলুম দেওবান্দে তারা এই ফতোয়া দিতেন যে না মেয়েদেরকে বাইরে রেখে পড়ানো যাবে না তবে অধিকাংশ আলেমলামা সৌদি আরব সহ ভারত পাকিস্তান বাংলাদেশ সহ অধিকাংশ ওলামা এই ফতোয়া দিয়েছেন যে যদি পর্দার হেফাজত থাকে নিরাপত্তার কোনো সমস্যা না থাকে পর্দার হেফাজত থাকে নিরাপত্তার কোনো সমস্যা না থাকে তাহলে বাইরে থেকে পড়াশোনা করতে পারে টিভি অথবা মোবাইলে কাবা ঘর দেখলে স্বাব হবে কি টিভি অথবা মোবাইলে কাবাঘর দেখলে স্বাব হবে কি আল্লাহ আলম কা বাঘর দেখলে স্বপ হবে কাবা ঘর দেখে দোয়া করতে হবে এটা বাস্তবে কাবা ঘর দেখার স্বপ বাস্তবে কাবা ঘর দেখে দোয়া করার সব কাবা ঘরের ছবি বা কাবা ঘরের ছবি মোবাইলে বা টিভিতে দেখলে সেটা হিন্দুদের মূর্তিদের মতো হয়ে গেল ওটা না কাবা ঘরে গিয়ে কাবা ঘরের সামনে কাবা ঘরকে দেখে দোয়া করতে হবে কাবা ঘরকে দেখে কাবাঘরের সামনে থেকে সেটা একটা এবাদত সেই দোয়া করা সেটা আলাদা মিন্নাতুল বাড়ি কখন পাওয়া যাবে আজকে হয়তো মিন্নাতুল বাড়ি নাই মিন্নাতুল বাড়ির প্রথম খণ্ড তো প্রকাশিত আছি আর দ্বিতীয় খণ্ড মাসিকালে এতে ইতেসামে নিয়মিত আসতেছে মাসিকালে এতে ইতিসামে আসার শেষ হলে যারা মাসিকাল ইতেসাম নিয়মিত পড়েন তারা দেখবেন মিন্নাতুল বাড়ির লেখা নিয়মিত আসে দ্বিতীয় খণ্ড সন্তান চল্লিশ দিন পর মারা গেলে আকিকা করতে হবে কি আকিকা তো সাত দিনের দিন করতে হবে সাত দিন পার হয়ে গেছে আর কোনো আঁকিকা নাই সালাতে বাংলায় দোয়া করা নিয়ে মতভেদ আছে তবে মনে হয় এটাই বেশি বিশুদ্ধ মত না করা ইমামের পিছনে দুই পরে সুরফ ফাতিহা পড়ার সময় পাওয়া যায় না যতদূর পড়তে পারবেন আল্লাহ আপনার সাধ্যের বাইরে পৃথিবীতে কিছুই দেননি সুরা ফাতেহা পড়ে শেষ করতে হবে এটা জরুরি নয় পড়া শুরু করেছিলেন কি না এটা জরুরি পড়া শুরু করেছেন কার মধ্যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে আপনি রুকুতে চলে যান কোনো সমস্যা নেই আল্লাহ সুবাহ তালা মানুষের চেষ্টা দেখে মানুষ চেষ্টা করে সফল হল কি না এটা আল্লাহ দেখে না চেষ্টাটাই আল্লাহ সুবাহ তালার নিকটে গ্রহণীয় শেষ করছে হুজুর সুরাফাতেহা শেষ করছে আপনি সুরাফাতেহা পাননি কিন্তু হুজুরকে দাঁড়িয়ে থাকা যতক্ষণ রুকুতে পাবেন রুকুতে পাওয়া পর্যন্ত রাকাত হয়ে যাবে রুকুতে পাওয়া পর্যন্ত রাকাত হয়ে যাবে মাগরিবের সালাতের সময় হয়ে গেছে আমরা দিনাজপুর যাব আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি জাজাকুমুল্লাহ খায়রান ফাউন্ডেশন থেকে কোরআন শরীফ বিশুদ্ধ হয়েছে ওখানে লেখা আছে প্রতিষ্ঠাতা শেখ জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই লেখাটা কতটুকু পড়ে দুরস্ত হয়েছে এটা তো আমরা জানি না ওইটা তো ওইটা তো আর কোরআন শরীফের প্রতিষ্ঠাতা লেখা হয়নি লেখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এতে তো কোনো সমস্যা নেই না তাতে তো ওখানে তার লেখা হয়নি যে কোরআনের প্রতিষ্ঠাতা জাতির পিতা জাতির পিতা এই শব্দটা ঠিক নয় জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলী হিসালাম